শাকিব বুবলির বিতর্কে এবার মুখ খুললেন অপু। সম্প্রতি চিত্রনায়িকা বুবলি শাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলা চিঠি লেখেন। ওই লেখার জের ধরে এখনও পানি ঘোলা হচ্ছে। আর এমন সময়ই শাকিব বুবলি বিতর্কে মুখ খুললেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। দেশের সংবাদ মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান জানান, বর্তমানে বুবলির সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক নেই। এ খবর প্রকাশের পরই তার প্রতিবাদ হিসেবে বুবলি তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে বুবলি দাবি করেন শাকিবের সঙ্গে তার এখনও সম্পর্ক রয়েছে, কারণ আইনত এখনও তাদের ডিভোর্স হয়নি। দেশে শাকিব বুবলি বিতর্ক যখন চলছে, ঠিক সেই মুহূর্তে এ পরিস্থিতি কিভাবে দেখছেন শাকিবের প্রথম প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস? অপুর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে অপু বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এটুকু বলবো কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দেবে। এদিকে বুবলির ফেসবুকে এমন পোস্টের পর এর কোনো উত্তর এখনও দেননি শাকিব খান। বর্তমানে তিনি তার নতুন সিনেমা প্রিয়তমা নিয়ে ব্যস্ত আছেন। এ সিনেমাতে নায়িকা চরিত্রে বুবলির অভিনয় করার কথা ছিল, কিন্তু অজানা কারণে এখন সে সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি। আর সিনেমায় এখন নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।